সালামুয়ালাইকুম প্রচণ্ড গরম এই গরমে মশা মাছির অত্যাচারে আমরা অতিষ্ঠ গরম তো আছেই তারপরে যদি মশা মাছির অত্যাচার হয় তাহলে আমাদের কিন্তু অনেকটাই বিরক্তি লাগে অনেক কিছু করেই কিন্তু আমরা মশা মাছি বাড়ি থেকে দূর করতে পারি না এই ঘরোয়া উপাদানটি আপনারা একবার ব্যবহার করে দেখুন আপনাদের বাড়িতে মশা মাছি কোনো কিছুই থাকবে না আর কখনো মশা মাছি আসার সাহসও পাবে না তো ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমত আমি পানি নিয়ে নিয়েছি এখানে পানি নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি স্যাবলন আপনারা মানে স্যাবলন দিয়ে দিবেন স্যাবলনটা আপনাদের পানির পরিমাণ অনুযায়ী আমি তিন চামচের মতো দিয়ে দিয়েছি পানির পরিমাণ বেশি হলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা তো স্যাবলন দেওয়ার পরে আমি যে উপাদানটা দেব এখানে তো দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেবেন তো লবণটা আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আর কয়েকটা উপাদান আমি এখানে অ্যাড করবো অবশ্যই আর সব উপাদানগুলাই আপনারা অ্যাড করবেন এর সঙ্গে তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটের লবণের যে দানাগুলো রয়েছে সেগুলো যাতে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে অবশ্যই সুন্দর মতো করে একেবারে লবণটা গলিয়ে নিতে হবে লবণ এবং শ্যাবলন এগুলো কিন্তু মশা মাছি তাড়াতে হানড্রেড পারসেন্ট কার্যকরী উপাদান এখন আমি দিয়ে দিচ্ছি বরিক পাউডার হ্যাঁ বন্ধুরা বড়িক পাউডার কিন্তু অনেক উপকারী আপনাদের ঘরে মশা মাছি কোনো কিছুই থাকবে না তৎক্ষণাৎ আপনাদের মশা মাছি একেবারে গায়েব হয়ে যাবে অবশ্যই বরিক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন যে উপাদানগুলো আমি দিচ্ছি সবগুলোই দিবেন ইনশাল্লাহ আপনাদের ঘর থেকে মশা মাছি কোনো কিছুই থাকবে না এরপরে আমি এক চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি ডিটারজেন্ট পাউডার দেওয়ার পর এটা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব বেশি যাতে ফেনা ফেনা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস একটা লেবু নিয়ে নিয়েছি আমি এখানে তো যে উপাদানগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু মশামাছি দূর করতে হানড্রেড পারসেন্ট কার্যকরী লেবুর রসটা ভালোভাবে চিপে নিতে হবে আপনারা আলাদা করে ওই রসটা বের করে নিতে পারেন তো আমি পুরো একটা লেবুর রস দেব এভাবে করে আমি আমার বাসার সমস্ত মশামাছি দূর করি তো দেখতে পাচ্ছেন এখন প্রশ্ন হলো আমাদের এই উপাদানটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে কোথায় অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের বাসা বাড়ি থেকে মশা মাছি একেবারে চিরতরে বিদায় হয়ে যাবে আর কখনো মশা মাছি আসবে না অনেক সময় কয়েল মশারি টাঙিয়েও আমাদের মশা মাছি যায় না আর কয়েলটা তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি বিশেষ করে বাসায় যদি বেবি থাকে তাহলে তো কয়েল জ্বালানোর কোনো প্রশ্নই আসে না এভাবে প্রাকৃতিকভাবে আমরা মশা মাছি দূর করতে পারবো এখন আমি একটা স্প্রে বোতলে এটা ভরে নিয়েছি এখন আপনারা আপনাদের বাসার যেই জায়গায় মশা মাছির অত্যাচার রয়েছে এটা দিয়ে এক্সপ্রে করবেন আপনারা সব সময় এটা তৈরি করে রাখবেন আর এক্সপ্রে করবেন কখনোই মশা মাছি আসবে না একেবারে মশা মাছি দূরে চলে যাবে এটা এক্সপ্রে করলে কোনো ওয়ালে রঙ হবে না বা কালার হবে না কিছুই হবে না আপনারা মানে প্রতিনিয়ত সব সময় এটা এক্সপ্রে করবেন মশা মাছি একেবারে দূরে চলে যাবে আর কখনোই মশামাছি হবে না এরকম ভিডিও মশা মাছি দূর করা টিকটিকি তেলা পোকা দূর করা আর অনেক উপকারী ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন স্ক্রিনে ডিসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সবার সঙ্গে